আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো বিগত 2 বছর ধরে এক পরিস্থিতির সম্মুখীন হয়েছি এবং আমরা এক কঠিন পরিস্থিতির ভাবে পড়াশোনা করছি, মানে অনলাইন মাধ্যমে যেটা আমাদের কাছে সম্পূর্ণভাবে অজানা সেটার মাধ্যমে আমরা পড়াশোনা করছি। কিন্তু আমরা 2 বছর ধরে কঠিন ভাবে পরিশ্রম করলাম এবং আশা করেছিলাম মাধ্যমিক হবে, কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতির শিকার হয়ে যে এই পরিস্থিতিতে আমরা হয়তো পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারবো না, আমাদের স্বাস্থ্যের পক্ষে সেটা হয়তো নিরাপদ হবে না। তাই আমরা এখন চিন্তিত আমাদের রেজাল্ট নিয়ে, এবং আমার বন্ধুরা মাধ্যমিকের বা আমার সিনিয়র দাদারা উচ্চ মাধ্যমিকের সবাই চিন্তিত এই পরিস্থিতিতে আমরা রেজাল্ট কখন পাবো এবং আমরা কখন পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার সুযোগ পাবো। প্রথম হচ্ছে যে তোমরা যেমন কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছ, আমাদের সারা দেশের এবং এই রাজ্যেরও সবাই সেই কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে এবং আমাদের সবাই এ ব্যাপারে চিন্তিত কীভাবে কী করা যায়। আমরা চেষ্টা করেছিলাম যদি সিচুয়েশান ইম্প্রুভ করে পরীক্ষা নিতে পারলে সব থেকে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব নয় এই পরিস্থিতিতে। এখানে আমাদের এ করা হয়েছে যে ইভ্যালুয়েশন প্যাটার্ন করা হয়েছে এবং আমরা যেভাবে এগোচ্ছি তাতে আমরা জুলাই মাসের মধ্যে রেজাল্ট বার করব, এটা একদম নিশ্চিত, আমরা একদম প্রাণপণে করব। আমি এবারে আমি একটা জিনিস দেখাই, আমি যদি এই নোটিফিকেশনটা দেখাই তাহলে ভালো হবে। আমি আজকেই একটা নোটিফিকেশন বার করেছি যেটা একটা ইউনিক ওয়েবসাইট, আপনি যদি এটা দেখান একটু, একটা ওয়েবসাইট আমরা লঞ্চ করেছি। সেই ওয়েবসাইটে খুললেই একটা স্কুল তার স্কুলের নামটা লিখলেই তার পার্টিকুলারসগুলো সে ফিল আপ করলে এই পেজটা খুলে যাবে এবং সেই পেজটা খুলে গেলে সেখানে স্টুডেন্টের একটা স্কুলে কতজন পরীক্ষা দিয়েছে, সব প্রত্যেকটা স্টুডেন্টের নাম লেখা থাকবে, তার রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে, তার রোল নাম্বার লেখা থাকবে। তোমরা অ্যাডমিট কার্ড পাওনি, সব রোল নাম্বার পাওনি, কিন্তু অ্যাডমিট কার্ড তো জেনারেট হয়ে গেছে, শোন সেই রোল নাম্বার পাবে সেখানে এবং সেই ক্যান্ডিডেটের গায়ে যদি ক্লিক করা হয় তাহলে তার পেজটা খুলে যাবে এবং আমরা সেই হেডমাস্টারকে বা টিআইসিকে আমরা বলেছি স্কুলের যে আপনারা যে রেকর্ড রেজিস্টার আছে সেই রেকর্ড রেজিস্টার দেখে আপনারা প্রত্যেকটা ওই স্টুডেন্টের প্রত্যেকটা মার্কস আপনি ওখানে দিয়ে দিন, ওখানে প্রত্যেকটা ঘর করা আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত পেয়েছে সেখানে নাম্বারটা বসিয়ে দিলেই হয়ে গেল, এবং সেকেন্ড 7টা সাবজেক্টে বসিয়ে দিলেই সে একবার চেক করে নেবে ভালোভাবে যে সবগুলো সে ফিল আপ করেছে কিনা, এবং সাবমিট বাটন আছে একটা, সাবমিট বাটন করলেই কিন্তু আমার কম্পিউটারে ডাইরেক্টলি এসে যাবে এবং আমাকে কোনো মার্কস তুলতে হবে না। এখানে একটা জিনিস আমি মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা স্কুলের এইচএম যেন সততার সঙ্গে এইটা করেন, কেন আমার ইনফ্রাস্ট্রাকচার আমি সেইভাবে বিছিয়ে রেখেছি যে কেউ যদি কোনো রকম ম্যানিপুলেট করতে যায় তাহলে কিন্তু অ্যাজ পার ল তার এগেনস্টে আমরা অ্যাকশান নিতে বাধ্য থাকব, ঠিক সঠিক যেন ডেটা আমার কাছে এসে পৌঁছয়। এবং এটা এসে পৌঁছলে আমার কম্পিউটেশনের অনেকটা কাজ হয়ে যাবে। আজকে যে নোটিফিকেশানটা যে বার করেছি, 24 তারিখ লাস্ট ডেট সমস্ত মার্কস জমা দেওয়ার, 21 তারিখ সকাল 11টা থেকে এই কাজটা শুরু করা যাবে এবং 24 তারিখ বিকেলবেলার মধ্যে এটা শেষ করতে হবে, সমস্ত স্কুল এটাকে করবে। এইটা করার ফলে আমরা অনেকটা এগিয়ে যাব এবং আমার উদ্দেশ্যই হচ্ছে এটা এটা করেছি এই জন্যে আমরা যত তাড়াতাড়ি আমরা রেজাল্ট বার করতে পারি। আমি যদি দেখি আমার 20 তারিখের মধ্যে আমার রেজাল্ট বার করার মতন অবস্থায় চলে গেছে তাহলে আমরা 20 তারিখেই রেজাল্ট বার করব, এরকম জায়গায় আমরা যাব। এখানে আমি একটা কথা বলি যে ছেলের অ্যাডমিট কার্ড পাইনি, রেজিস্ট্রেশন কার্ডটা আছে, রেজিস্ট্রেশন কার্ডটা আছে, অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিন তারা স্কুল থেকে পেয়ে যাবে।
এবার আমরা এর সঙ্গে সঙ্গে আরো একটি প্রশ্ন করব, সেটা উচ্চ মাধ্যমিক সংক্রান্ত, কারণ এই রেজাল্ট আউট কবে হবে উচ্চ মাধ্যমিকে সেই প্রশ্নটাও ছাত্রছাত্রীদের রয়েছে। ম্যাডাম, আপনি আপনার কাছে এটা জানার আগ্রহ রয়েছে অনেকের। হ্যাঁ, ন্যাচারালি ছাত্ররা তো উদগ্রীব হবে। আমরা খুব চেষ্টা করছি জুলাই মাসের শেষাশেষি রেজাল্টটা বার করতে, তবে সঠিক নির্দিষ্ট দিন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমাদের অনেকগুলো বোর্ড থেকে নম্বর এনে সেগুলো ভেরিফিকেশন করে ট্যাবুলেশন করতে প্রিন্টিং করতে একটু সময় তো লাগবে। তাও জুলাই মাসের একটা হিসেব যেমন স্যার বলছিলেন, হ্যাঁ লাস্ট উইক অফ জুলাই, মানে 25-30 মধ্যে এনিডি। আর সেক্ষেত্রে আরও প্রশ্ন অনেকের রয়েছে, যেখানে এই নানান প্রশ্ন উঠে আসে যারা পরীক্ষা দিতে পারেননি কোনো কারণে, বা অনেকে ক্লাস ইলেভেনের বা আগের যে পরীক্ষা দিয়েছেন তার রেজাল্ট তারা জানেন না, এরকম অনেক প্রশ্ন জমা হয়েছে, সেগুলো অনেক ছাত্রছাত্রী করেছেন, অভিভাবকও করেছেন। এগুলো নিয়ে আমি আসছি, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন পরিষদ সভাপতি এবং সংসদ সভাপতি, যাবতীয় প্রশ্নের তারা উত্তর দিচ্ছেন। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে একজন অভিভাবক রয়েছেন। হ্যালো, কে বলছেন বলুন। আমি অরূপ বলছি। হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছে নাইনে ভালো স্কুল যেগুলো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, যেগুলো ভালো স্কুল তারা নাইন এবং ইলেভেনে নাম্বারটা একটু কম দেয়, যাতে ছেলেটা ভালো রেজাল্ট করতে পারে স্কুলের পরীক্ষা, সেখানে ওরা একটু চেপে মার্কস দেয় হয়তো, যাতে ভালো রেজাল্ট করে ক্লাস টেনে। ঠিক আমাদের যে অ্যাসেসমেন্ট ফর্মুলা যেটা তৈরি হয়েছে সেটাতে কিন্তু নাইনের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, যা অর্ধেক গুরুত্ব দেওয়া হয়েছে, আর পাঁচ গুণ দেওয়া হয়েছে ক্লাস টেনের ওপরে। অর্থাৎ কি না, টেনেরটাই কিন্তু ম্যাক্সিমাম ওয়েটেজ দেওয়া হয়েছে, যে এটাই মাথায় রেখে যে ক্লাস নাইনের থেকে টেনে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবে। আমাদের আরও একটা ফোন আছে, হ্যালো কে বলছেন? কী হবে? হ্যালো স্যার, টুয়েলভেরটা কী হবে এইচএসের ক্ষেত্রে? হ্যাঁ, নিয়েছি যেটা কোনোবার হয় না। এছাড়াও 11-র যেসব পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলো হায়েস্ট নম্বরের ভিত্তিতে আমরা 11টা কমপ্লিট করব, এবং তার সঙ্গে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নম্বর। সুতরাং তিনটে জায়গা থেকে ছাঁকা ছাঁকা নম্বর আমরা সব যে নিচ্ছি, তাতে ভালো ছেলেরা যারা ভালো ফল করছে তারাই কিন্তু এগিয়ে থাকবে।